हेलो बंधुरा, तुम्हारे सकल के स्वागत हमारे चैनल क्रिएटिव हैंडवर्के। आज के तुम्हारे साथ शेयर करब एकदम कुरुश काटार प्रथम धाप। जरा कुरुश काटार काज शिखते चाओ तो तादेर जोन्नो आज के वीडियो भीषण ही हेल्पफुल हबे। तो चलो वीडियो स्टार्ट करी। आमी एखाने कुरुश काटा नियेछि 3.0 mm आर नियेछि उल। तुम्हारा जेको साइजेर कुरुश काटा निते पारो आर जेको कलारेर उल निते पारो। आमी एकदम प्रथम धाप देखाच्छी, भीषण ही सहज पद्धति। एखाने आमरा फार्स्टे नट की करे करब देखो, एरकम आंगुले सहाज्ये एरकम करे सूतोटाके पेचिये निलाम। निये एई सूतोटा एरकम भेतर थेके निएओ देखो एकटा नट तैरी हये गेलो। एटाके एरकम करे टेने निले एकटा नट तैरी हये गेलो। एई जे एकटा नट तैरी हये गेछे। আর একটা পদ্ধতিতেও নট করা যায়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একটাও ভীষণই সহজ পদ্ধতি, এরকম আঙুলে মধ্যে করে এই সুতোটা পুরোটা এখানে, এটা আগেরটা এরকম করেছিলাম, তো এবারে এটা পুরোটা ভেতরে দিয়ে দিলাম। ভেতরে দিয়ে একটু টেনে নিয়ে ওপর দিয়ে একটা এরকম গিট দিয়ে দিলাম। দেখো আর একটা নট হয়ে গেল। जे रकम तुम्हारे पद्धति मैंने सहज है एक पद्धति नट कर नट कर नहीं एबार डान हाथ दिए काटाटा धरलम, राइट हैंडे काटाटा धरलम और लेफ्ट हैंड बा हाते एरकम सूतोटा पेचिए निच्छी। सूतोटा पेचिए निले एदिके टान टान हलो और आमरा काटार ठीक एइखाने आंगुलटा दिए एरकम करे चेपे धरलम और एइ आंगुलटा दिए एइ बा हातेर एइ बुड़ो आंगुलटा दिए एरकम करे সুতোটা চেপ টেনে ধরলাম। দেখো ঘরটা টান টান হয়ে গেল। তো এইবার এরকম করে এই কাটাটা দিয়ে এরকম করে সুতোটা পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে ঠিক এই ঘরটার ভেতর থেকে এরকম করে বার করে নিলাম। এইভাবে করে চেন করে নেব, এটাকে চেন বলে। তো আবার এরকম করে পেঁচিয়ে নিয়ে এই ঘরটার ভেতর থেকে এরকম করে ঘরটা বার, আবার সুতোটা পেঁচিয়ে নিয়ে এই ঘরটার ভেতর দিয়ে এই ঘরটা বার করে দিলাম। এরকম পেঁচিয়ে নিয়ে এই এই আবার এরকম পেঁচিয়ে নিয়ে এই এই সুতোটা পেঁচিয়ে নিয়ে এই ঘরটার ভেতর দিয়ে এরকম করে কাটাটা বার করে নিলাম। আবার এরকম করে সুতোটা পেঁচিয়ে নিয়ে এই ঘরটার ভেতর দিয়ে এই কাটাটা বার করে নিলাম। আর এরকম যখন সুতোটা এখানে শেষ হয়ে যাবে এরকম আমরা ধরে এরকম করে সুতোটা আবার পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিলে এখানে টান টান থাকলে আমরা সুতোটা পেয়ে যাচ্ছি। তো আবার এরকম করে কাটাটা দিয়ে ঠিক এইভাবে করে সুতোটা বার করে নিলাম। আবার এরকম করে কাটাটা ধরে ঠিক এইভাবে ঘরটা বার করে দিচ্ছি। আবার এইভাবে কাটাটা দিয়ে তা এরকম বার করে দিচ্ছি। এরকম করে সুতোটা পেঁচিয়ে এই যে ঘরটা একটু টান টু এই যে এরকম করে নিয়ে এই এই। কীরকম লাগলো আজকে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। নতুন ফ্রেন্ডস তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে। আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুতোটা একটু এরকম করে ঘরটা এরকম করে টেনে নিলাম, তার এই ঘরটা বড় হয়ে গেল। এইবার এরকম করে সুতোটা পেঁচিয়ে দিয়ে এখান দিয়ে কাটাটা বার করে নিলাম। আবার একটু এরকম করে টেনে নিলাম, নিয়ে এইবার সুতোটা পেঁচিয়ে এইভাবে বার করে দিচ্ছি। আবার এরকম একটু এরকম করে টেনে নিয়ে এইবার সুতোটা পেঁচিয়ে এই বার করে দিচ্ছি। আবার এরকম একটু টেনে নেব, নিয়ে এই এই এইভাবে করেই চেন করে নেব। আমরা কোনো জিনিস তৈরি করার সময় যতটা আমাদের চেন করার দরকার সাইজ অনুযায়ী আমরা চেন করে নেব। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।